মুনির পেস লাগছে, কাম দে কাম দে, নাহলে কাটা দিব। যা সর, এলা আমি হাত মুখ ধুমু আর তুই কল যাবি। তোমার গুড্ডিটা ভকাটটা হইল কেন? কাটাকাটি খেলছি, গুড্ডি তো ভকাটটা হইবই।
তোমারটা হইলো কেন? অন্যটা হইতে পারলো না? পারত, কিন্তু হইলো না তো। আমার গুড্ডিটাই ভক্কাটা হইয়া গোত্তা দিতে দিতে মাটিতে পড়লো। যার গুটি বকারটা তার লেগে আমি কল চাপতে পারুম না। আসে সে যে আসে, ওই আসে মোর বেদনার মাঝে সান্ত্বনা কয়ে চির প্রশান্ত আসে, মোর বেদনার মাঝে সান্ত্বনা হয়ে চির প্রশান্ত আসে। আহা চির প্রেম আসে বিরহ বেদন মদন মোহন, বিরহ বেদন মদন মোহন সকল দহন নাশে। আহা শান্ত শ্যামল আসে ওই আসে আছে, আছে আহা ললিতা ধর ললিত বিনা পাপিয়া ধর তান, ভ্রমর তুমি গুঞ্জরিও পাপিয়া ধর গান, চন্দ্র হল তন্দ্রাহারা নিষিদ্ধ ধর গান, বধু আজকে কুঞ্জে আসিবে প্রাণের সে যে প্রাণ, ওই আসে সে যে আসে গীতা, এক গ্লাস জল দিয়ে যা তো মা। আমরা তাহলে আজ আসি কাকা। আচ্ছা যাও। নমস্কার কাকু। এসো। আদাব। আচ্ছা আচ্ছা। নাও বাবা। দে মা। মা রে, একটা কৃষ্ণ গীত শোনাবি? ডাক্তার বাবুর মায়াটা তো ভালোই কীর্তন গায়। মায়ারা দেখতে যেমন সুন্দর, গলায়ও তেমন মিষ্টি সুর আছে। ভালোই ভালোই, ডাক্তার বাবু বড়ই আমোদে আছে। থাকো, মানুষটা কিন্তু বড় ভালো। সুবল রে
পরের লাইনটা কি জানো? সুবল রে না জানি রাই কি কারণে বিচ্ছেদ ভাবি আমুনে মন কইরাছে বিনয় অপরাধে হায়রে নাই আসিলে জিজ্ঞাসিব সময় মতো জিজ্ঞাসিব রায়েলো না যমুনাতে সুবল রে এসো। কৃষ্ণের রায় বিচ্ছেদের কষ্ট তোমার গলাতেই ভালো বাজে। গলায় না রে, গলায় না, ওই কষ্ট বাজে আমার মনের ভেতরে। আজ তাহলে যাই কাকা। তোমার জন্য খৈয়ার গুড়ে সন্দেশ রেখেছিলাম, খেয়ে যাবে না? রেখে দে, কাল এসে খেয়ে যাব। চল মা, ঘরে যাই। বড় আব্বু, নামাজ পড়ে ফেরার পথে রমেশ কাকুর বাড়ি হয়ে আসবা। আচ্ছা, আসব। দেখলেন ভাই, বাবলু সালাম দেওয়ানের ভঙ্গিটা দেখলেন? আপনারা সালাম দিল না, যেন ধমকি দিল। আদব বিনয় কিচ্ছু নাই। সালাম দেয় এই তো বেশি, ওর মতো ছেলে সালাম আমি আশা করি করি না। চলো। মামা খারান, আপনি ওই কমান্ডারে সালাম দিলেন কোন দুঃখে? এই গ্রামে আপনি তার থেকে কম কিছু। হেরা ফাইট দিছিল 40 বছর আগে, অস্ত্র জমা দিয়ে দিছে, আর আমরা একটা ফাইট দিন অস্ত্র খালি জমাইতেছি। এখন আর ওইসব বুড়া ফাইটার কোনো বেল নাই। মামা, আপনি তারে সালাম দিতে যাবেন কোন দুঃখে? এমনি দিই, ছোটবেলা থেকে দেওয়ার অভ্যাস, তাই দেই। এখন অবশ্য না দিলেও চলবো, তবু দেই আর কি।
কমান্ডার ভাইয়ের শরীরটা কেমন যাচ্ছে? ভালো মন্দ মিলিয়ে যাচ্ছে একরকম। আচ্ছা, এই তোমার স্কুলে সেই প্রবলেমটার কি অবস্থা বলো তো শুনি। কি আর অবস্থা, ফাইট দিয়ে এখনো টিকে আছি, যে কোনো সময় হেরেও যেতে পারি। মতাদর্শের দিক দিয়ে আমরা মেজরিটি হলেও হেডমাস্টারটা তো রাজাকার, আমাকে বের করে দিয়ে ওর দলের একজনকে আনতে চায় আমার জায়গায়, আর হেডমাস্টারকে পেছন থেকে বাতাস দিচ্ছে বাবলু। বাবলু, ভয় পেও না, ও তোমার কিছুই করতে পারবে না। ভাই কি বাড়ির দিকে যাবেন? যাবার পথে একটু ওই রমেশের বাড়ি হয়ে যাব, তুমি যাবা নাকি? না ভাই, আজ যাব না, উত্তরের বিলে হাল বসাবো, আপনি যান। আচ্ছা, ভাই, ওই গাছগুলোতে পানি দেওয়া শেষ হয়েছে? না, এখনো তো শেষ হয় নাই। পানি দেওয়া শেষ হইলে ব্যান্ডা নিয়ে বাজারে যাও, ওই শিপন চাচার দোকানে টাকা দেওয়া আছে, 6 বস্তা মাছের খাবার দিব, নিয়ে আইবা। আচ্ছা। এই রে, আমি বাড়ি গেলাম। হ্যাঁ, বাবার কাছে আবার রুগী আসা শুরু হয়ে যাবে, যাও আবার ইস্যু।
জন্ম শুধু তোমায় দেখবো বলে তোমায় পেলে হবে জানি হাজার জনম পাওয়া রাখো তুমি তোমার সুখেরই আঁচলে সুখেরই আঁচলে আমার দুই নয়নের জন্ম শুধু তোমায় দেখো বলে রমেশ রমেশ বাড়ি আছো রমেশ রমেশ আরে কমান্ডার ভাই ভাই আপনি চলে এলেন খবর দিলে তো আমি যেতে পারতাম নামাজ পড়ে এ পথেই ফিরছিলাম ভাবলাম তোমার এখানে একটু বসে যাই চলেন ভাই বসুন এত সকাল সকাল আপনাকে দেখে ভাবলাম আবার শরীর টরীর খারাপ করলো নাকি হ্যাঁ ঠিকই বলেছ আসলে কয়েকদিন যাবৎ শরীরটা তেমন ভালো যাচ্ছে না
প্রেশারটা একটু মেপে দাও তো। গীতা, গীতা। জি বাবা। বেঁচে থাক মা, বেঁচে থাক। যা তোমা, আমার ব্যাগটা নিয়ে আয় তো, যা। রাতের ঘুমটা কেমন হয়েছিল ভাই? ছাড়া ছাড়া। সাউন্ড স্লিপ বলতে যা বোঝায় সেটা ঠিক হচ্ছে না। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তো বুঝলাম মায়া, এই জগতে যত গান আছে তার 90% দুঃখের, চারপাশে সমান বেজে চলেছে, আর ভালো লাগে না। জীবনটাও যে তাই, 90% কষ্টের মধ্যে 10% হলো গিয়ে সুখের। আশপাশে দুঃখের গান ভালো না লাগলে তারে থামাই দেয়া যায়, কিন্তু কষ্টের জীবন ভালো না লাগলেও তারে থামাই দেয়া যায় না। ভাই, আপনার প্রেশার তো নর্মাল না। গীতা, এক গ্লাস জল নিয়ে আয় তো। প্রেশারের রোগীদের ঘুম মানে সাউন্ড স্লিপটা খুব জরুরি। এই তথ্যটা যে জানা নেই তা তো না, কিন্তু কি করব, ঘুম যে আসে না। সবই বুঝি ভাই, ঘুম কি করে আসবে? ছোট ভাইয়ের বাপ মামারা মেয়েটাকে নিজের মেয়ের মতো করে বড় করলেন, কত বড় আয়োজন করে বিয়ে দিলেন, ছেলেটাও তো সোনার টুকরো ছেলে ছিল। বিয়ে করার 2 মাস যেতে না যেতেই বাড়ি ফিরল লাশ হয়ে। মায়া মামনের মুখের দিকে আমি তাকাতে পারি না। নিন ভাই। দুশ্চিন্তা কি আর একটা, মনিরটা লেখাপড়া শিখে মাস্টার্স পাস করে চাকরি বাকরি কিছুই করল না, বাড়ি এসে বসে আছে, পুকুর কেটে মৎস্য খামার করছে। বলো রমেশ, গ্রামে এসে মৎস্য খামারি যদি করবি তাহলে টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখলি কেন? ভরসা রাখেন ভাই, ওই ভগবানের ইচ্ছায় সব সমস্যা, আবার তার ইচ্ছায় সব সমস্যার সমাধান।
কাপড়গুলো নিয়ে গেলাম, ধুয়ে দেব। তোমার একটা কথা বলবো। কি বলবা বলো। জীবনটা কারো জন্য থেমে থাকে না, থাকাটা ঠিকও না। তুমি চাইলে এখনো তোমার জীবনটা গড়ে নিতে পারো, অনর্থক নিজের বঞ্চিত করে লাভ কি? আমি বাবারে বুঝায় বলবো তোমার জন্য একটা বিয়ের সম্বন্ধ দেখতে। এবারের মেয়ে হিসেবে যেখানে যা করার দরকার সেটা আমি আর বাবা মিলে করব। আমার এই আপদ মনে করতেছ? তোমার এই কথায় মনে বড় কষ্ট পাইলাম মায়া। বড় আব্বু, আর তোমারে দেখাশোনা করার জন্য একজন মানুষ তো লাগবে। আমি এবারে সিরে যাব না। জীবন থাকতে না। মুনির, এই গ্রামে তোমার বাড়ি ছাড়া আর কারো কাছে তেমন যায় না, তুমি ওকে একটু বুঝিয়ে বলো। আমার এত বিষয় সম্পত্তি, এগুলো ঠিকভাবে দেখে রাখলেই তো চলে, অত খাটনি করে মৎস্য খামার করার কি দরকার? সে আমি বলবো, ও নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। রমেশ, তোমার ঔষধের দামটা তো সঙ্গে আনিনি। অসুবিধে নেই ভাই, দরকারের সময় আমি চেয়ে নেব। রুগী হলে একটু বসতে পারিস তোমা, আমি তোর কমান্ডার কাকাকে একটু পৌঁছে দিয়ে আসি। থাক থাক, তার দরকার হবে না, আমি একাই যেতে পারবো। চলেন ভাই, যাই আপনার সঙ্গে, একটু পৌঁছে দিয়ে আসি, চলেন। চলো। ভাই, একটা কথা বলবো বলবো ভাবছি অনেকদিন ধরেই, কিন্তু বলা হয় না। কি কথা বলো? বাবলু তো আমার বাড়িটা কেনার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, প্রায় রাত্রে আসে, লোকজন নিয়ে অনেক টাকার লোভ দেখায়। কি বলে বাবলু? বলে একে একে তো অনেকেই ওপারে চলে যাচ্ছে, তুমি আর এই দেশ থেকে কি করবে? বলেন ভাই, বাপ দাদার ভিটে জমি সম্পত্তি, এই গ্রাম, এই দেশ, এগুলো কি আমার না? আমাকে বলে ওপারে চলে যেতে, আরে ওটা কি আমার দেশ নাকি? বাবলু সবকিছুতে একটু বাড়াবাড়ি করছে, ভেবে দেখি কি করা যায়। ভয় পেও না। কেন ভয় পাবো? এই দেশের জন্য আমরা 6 দফা 11 দফা করিনি, একাত্র অস্ত্র হাতে দেশের জন্য আপনার সঙ্গে একই বাংকারে যুদ্ধ করিনি? ভাই, আপনি আমার কমান্ডার, আপনি তো সবই জানেন। হ্যাঁ, আমি সবই জানি আর সবই বুঝি, আর ওই জানা বোঝাটাই হয়েছে যন্ত্রণা। কি করব বলো, মানুষ সব ভুলে যায়। বাবলুর পেছনের শক্তি সেই 71-এর পুরনো শত্রু, অর্থে বিত্তে এমনকি লোকবলেও তারা এখন আর কম যায় না। দেশের মানুষ সব ভুলে যায়, 71-এর ওই নরপশুদের এদেশের মানুষ এখনো ভোট দেয়। সে যন্ত্রণা কোথায় রাখছি বল রমেশ? ওদের ওদের সাহস কত বেড়েছে দেখো, তোমার মতো একজন মুক্তিযোদ্ধাকে বলে এদেশ ছেড়ে চলে যেতে? রাগে দুঃখে অপমানে মাঝে মাঝে ইচ্ছে করে। কমান্ডার ভাই, আপনি তো আমাকে চেনেন, লস্করপুর ক্যাম্প দখল করে 4-4 খান সেনাকে আমি নিজের হাতে মারিনি। আর সেদিনকে চোখরা বাবুল আমাকে বলে। শান্ত হও রমেশ, শান্ত হও, দেখি কি করা যায়। তুমি আবার মুনিরকে এখনই সব জানিও না, মাথা গরম তো? সব শুনে দেখা গেল বাবলুর সাথে একটা গন্ডগোল বাঁধিয়ে বসলো। খুব ভেবে চিনতে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, তাছাড়া বোঝো না কেন, যাদের মান সম্মানের ভয় নেই তারা কি না করতে পারে। হ্যাঁ,
1, 2, 3, 4, 5, 6. এই কি হচ্ছে এটা? কি তোমার কি ঘামে ভেজা টি-শার্ট? বাজে স্মেল না? কোনো বাজে স্মেল নেই, আছে অদ্ভুত সুন্দর একটা গন্ধ, আর সে গন্ধটা তোমার। আমার ভীষণ 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 ভালো লাগে। জীবনটা কারো জন্য থেমে থাকে না, থাকাটা ঠিকও না। চাইলে এখনো তোমার জীবনটা গড়ে নিতে পারো, অনর্থক নিজের বঞ্চিত করে লাভ কি? বাবা আয় বস। বাবা, তোমার নাকি শরীর খারাপ? না, তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে, ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে। তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম, তা তুই থাকিস তুই নিজের খেয়ালে, কাছেও পায় না, বলাও হয় না। কি বলবে বলো?
বরাবরই তুই নিজের খেয়াল খুশি মতো চলেছিস। আমি কোনো কিছুতেই তোকে বাধা দেইনি। লেখাপড়া শিখেছিস, চাকরি বাকরি কিছুই করলি না। লোকের মুখে শুনি তুই নাকি লেখালেখি করে অনেক নাম করেছিস, তা এখন সবকিছু ছেড়ে দিয়ে গ্রামে ফিরে এলি কেন? বাবা, ক্ষুদ্র জীবন, সে জীবনটাকে স্বার্থ প্রাপ্তি লোভ এসব সঙ্গে জুড়ে দিয়ে ঢাকা শহরে রেসের ঘোড়া হয়ে জীবন কাটাতে আমার ভালো লাগে না। আমি গ্রামেই ভালো আছি। দেখ, আমার বয়স হয়েছে, আমার এত বিষয় সম্পত্তি তুই ছাড়া দেখার তো আর কেউ নেই। তুই সেসব না দেখে আছিস তোর এই মৎস্য খামার নিয়ে। বাবা, তোমার সম্পত্তি যা আছে তা তো আছেই, সমস্যার তো কিছু দেখছি না। আমি দেখি নিজের চেষ্টায় কিছু করতে পারি কিনা। এই নিজের জীবনটা কি এভাবেই চলবে? ঘর সংসার করবি না? মায়া আবার লক্ষ্মী মেয়ে, এভাবে তোর জীবনটা শেষ হতে পারে না। ইয়ে কি করা যায় একটু ভেবে দেখ তো। এ মানে তুমি কি বলতে চাচ্ছ বাবা, আমি ঠিক বুঝতে পারছি না। আমি মায়ার মুখের দিকে তাকাতে পারি না। সেই ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো করে বড় করেছি, একটু ভেবে দেখ। এখন তুই যদি আপত্তি না করিস তাহলে ঘরের সমস্যা ঘরেই মিটে যায়। না না বাবা, এটা কি করে সম্ভব? এটা অসম্ভব, অসম্ভব।
খিরে থামলি কেন? গানা একা একা বাড়িতে ভয় করছিল, তাই গুনগুন করে গানটারই সঙ্গী করেছিলাম। কেন, কাকা কই? বাজারে? না, রামনাথপুরে একজন রুগী আছে দেখে বাজার হয়ে বাড়ি ফিরবে। আচ্ছা, তুই যে আমার জন্য খই আর গুড়ের সন্দেশ রেখেছিলি, নিয়ে খুব খিদে পেয়েছে, খাবো। এই বাইরে বসে? কেন, বাইরে খেলে কি হয়? অমঙ্গল হয়। সন্ধ্যার একটা মায়াবী রং আছে, তোর চোখে সারাক্ষণ লেগে থাকে। ও তোমার চোখের ভ্রম, নয়তো দেখার গুণ। আচ্ছা, তুমি নাকি উপন্যাস লিখতে? কে বলেছে তোরে? সেদিন মায়াদি বলছিল, জলে ভাসা পদ্ম নামে তোমার একখান উপন্যাস নাকি খুব নাম করেছিল। আচ্ছা, তুমি এখন আর লেখো না? লিখি না রে। কেন লিখো না? অনেক লিখে লিখে তুমি কত নাম করতে পারতে। শহরের অমন জীবন ছেড়ে কেউ গ্রামে এসে থাকে, কি আছে এই গ্রামে? মুক্ত বাতাস, যেদিকে তাকাই অফুরন্ত সবুজ, আর আছিস তুই। কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাজারের দিকে। মাছের খাবার শেষ হয়েছে তো, রাতের মধ্যে খাবার না আনলে সকালে খামারের মাছগুলো আবার না খেয়ে থাকবে। আসি। এই শোনো, হ্যাঁ, বাবার সঙ্গে দেখা হলে বলবা তাড়াতাড়ি ফিরতে। আচ্ছা। একা একা ভয় লাগে, কারা যেন সন্ধ্যার পর ঢিল ছুড়ে মারে। ও ছেলে পেলে হয়তো তোরে ভয় দেখাতে চায়। যাই রে।
গীতা, গীতা দরজাটা একটু খোল মা। রোগী দেখতে দেখতে আজও দেরি হয়ে গেল বাবা। আজও ঘরে চারে ঢিল মেরেছে। কি বললি? আজও ঢিল মেরেছে? আমি জানি, আমি জানি কারা এই ঢিলগুলো মারে এবং কেন মারে। ওরা ভেবেছে ঘরের চালে ঢিল মেরে আমাকে দেশ ছাড়া করবে। না না, এটা আমার ভিটে, এটা আমার দেশ। নিজে যুদ্ধ করে এই দেশ আমি স্বাধীন করেছি। কারো ভয়ে আমি আমার দেশ ছেড়ে যাব না। এই কে রে? কোন ইতরের বাচ্চা আমার বাড়িতে ঢিল মারে? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন? না বাবা। আমাকে যেতে দে মা, আমি দেখতে চাই কার এত বড় সাহস। না বাবা, বাবা তুমি কোথাও যাবে না বাবা, বাবা তুমি কোথাও যাবে না। রমেশ কাকা, ও রমেশ কাকা, আরে মুনির যে এলে কখন? এসো এসো, বসো। তোমার জন্য অপেক্ষা করে করে ভাবলাম আজ বুঝি আর গান বাজনা হবে না। অনেক রাত হয়েছে, আজ বরং বাড়ি যাই কাকা। তা এসেছো যখন, একটু গান বাজনা হবে নাকি? আমার তো অসুবিধে নেই, কিন্তু আপনি ঘুমাবেন না? রাখো তোমার ঘুম, মনটা আজ আমার ভালো নেই মনির। দেখি গান বাজনা করে যদি মনটা ঠিক করতে পারি। ভালো নেই মানে? কেন, কি হয়েছে কাকা? থাক ওসব কথা, তুমি বসো, আমি হারমোনিয়ামটা নিয়ে আসি। বাবা হারমোনিয়াম আনলে, আজ তুমি আমার গান শোনাবা। কি শোনাবা? না মনির, এই নাও ধরো। গিটারে গান শুরু করতে কইলেই তো খালি নানা করবো, আজ আমি শুরু করি। করো। বড় সাধ জাগে কানে কানে বলি, তুমি যে আমার, তুমি যে আমার। বড় সাধ জাগে গানে গানে বলি, তুমি যে আমার, তুমি যে আমার। বড় সাধ জাগে জীবনে একটাই চাওয়া, তোমাকেই হয় যেন পাওয়া। তোমারই নাম নিয়ে বুকে নিঃশ্বাস করে আসা যাওয়া।
জীবনে একটাই চাওয়া, তোমাকেই হয় যেন পাওয়া। তোমারই নাম নিয়ে বুকে নিঃশ্বাস করে আসা যাওয়া, বড় স্বাদ জাগে প্রাণে প্রাণে বলি, তুমি যে আমার, তুমি যে আমার, বড় স্বাদ জাগে। ভালোবাসাই শুধু জানে সারাক্ষণ ডাকে পিছু টানে, মিলনের ফুল ফুটে যেন দুটি মন ভরে দেয় ঘানে। ভালোবাসাই শুধু জানে সারাক্ষণ ডাকে পিছু টানে, মিলনের ফুল ফুটে যেন দুটি মন ভরে দেয় ঘানে। বড় স্বাদ জাগে সেই ঘানে বলি, তুমি যে আমার, তুমি যে আমার, বড় স্বাদ জাগে গানে গানে বলি, তুমি যে আমার, তুমি যে আমার, বড় স্বাদ জাগে। খাবারটা ঠান্ডা হয়ে গিয়েছে, গরম করে নিয়ে আসি। খাবো না, রমেশ কাকার বাড়ি থেকে খেয়ে এসেছি। দেখো মায়া, রোজ রোজ তুমি আমার জন্য রাজ্যকে বসে থাকো, নিষেধ করলেও শোনো না। আমি তো আর আমাকে বদলাতে পারি না, রোজ রাতে অপরাধী হয়ে ঘুমোতে ভাল লাগে না। তুমি খামোখা নিজেরে অপরাধী ভাবো, শুয়ে পড়ো। তোমাকে একটা কথা বলবো। কি বলবা বলো। কাল থেকে তুমি আর রাত জেগে বসে থাকবে না। এই নিষেধ তুমি আমারে করবে না, এই নিষেধ আমি শুনতে পারবো না। কেন পারবো না? কেন পারবো না তার উত্তরটা আমার জানা আছে। রমেশ কাকা,
সকালে এসো বাবা। আরে সকালবেলা আইলেই যদি হইতো তাহলে তো সকালবেলায় আইতাম। শুয়ে পড়েছি। ও শালা বাইরা, নাহলে ভাঙলাম কিন্তু দরজা। বাবলু, এত রাতে তোমরা? তোমরা কাকা, তুমি আমার আপনা মানুষ, তোমার বাড়িতে আইতে তার আবার রাত দিন হিসাব করলে চলে না? ওই কমান্ডারের পোলা মাছ দিয়ে তাইলে তো তারা দরজা খুলে দেয়, তার লগে যে তোমার মাইয়া লটর পটর করে সেটা কি আমরা জানি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই তো রাজা, এই তো রাজা। তোরা দুদিন রাস্তায় গিয়ে খারাপ, যা রমেশ কাকার লগে আমার জরুরি কিছু কথা আছে, চলো কাকা। বউ কাকা, আচ্ছা মামা হইল। কাকা, আমি তোমার একটা প্রস্তাব দিয়েছিলাম, সে ব্যাপারে কি ভাবলো? ভাবলো, ছোটবেলা থেকে এই গ্রামে তুমি আমার চোখের সামনে বড় হয়েছ, এই গ্রামে আমার চার পুরুষের বাস, আমার আত্মীয় স্বজন বাবা মা ঠাকুরদা সবার এই গ্রামের শ্মশান, চার পুরুষ ধরে আমরা এলাকার ডাক্তার, মানুষের সেবা করছি, তোমাদের পরিবারের সবাইকে সেবা করেছি, এই গ্রাম এই ভিটা ছেড়ে আমি কি করে যাব? কাকা, তোমার ওই প্যান প্যানানি আবেগের কথা শুনতে আমি আসি, এই বাড়িটা আমার লাগবে, কবে যাবা কিভাবে যাবা সেই কথা কো। আহা, আমি তোর এমনি এমনি চাই, দলিলটা তুমি আমার দিয়ে দাও, আমি তোমার ন্যায্য মূল্য দিই। পাবলো, এই অন্যায় এই অধর্মের প্রস্তাব তুমি ফিরিয়ে নাও। কিমুনাকে ফুটা কইরা, খালি একবার কও হইতাম। কাকা শোনো, তোমার মায়াটা কিন্তু বড় হয়েছে, তুমি কি চাও মান সম্মান হারাইয়া খালি হাতে যাও? দলিলটা তুমি আমার দিয়ে দাও, আমি তোমার বর্ডার পর্যন্ত পৌঁছাই দিব। কাকা, এই আমি শেষবারের মতো তোমার হয়ে গেলাম, ভাইবা চিন্তা তুমি আমার জানাবা। শোনো কাকা, এই কথা যদি ওই কমান্ডার দিনু শিকদার বা তার সাওয়া বা গ্রামের কোনো কাকপক্ষীয় টের পায়, তার পরিণামটা কিন্তু খুব খারাপ হবে। বাবলু তো তুমি চিনোই কাকা, হইলো Thank you.
কমান্ডার ভাই, কমান্ডার ভাই। আরে রমেশ, তুমি? দরজাটা একটু খোলেন। এসো এসো। মনির কোথায়? ও তো সকালে উঠেই মৎস্য খামারে চলে যায়। মায়া মামনি আছে বোধহয় ওর ঘরে। কেন, কি ব্যাপার, কি হয়েছে? কাকা, বাবলার তার লোকজন রাতে এসে বাবাকে শাসিয়ে গেছে, বলেছে বাড়ির জমির দলিল লিখে দিতে হবে। চারটে মোটরসাইকেলে করে 8-10 জন লোক নিয়ে এসেছিল। কমান্ডার ভাই, আমার বাপ ঠাকুরদার এতদিনের ভিটে ছেড়ে আমাকে চলে যেতে হবে? এই দেশের জন্য যুদ্ধ করা কি তাহলে আমার আমার বিফলে যাবে? শান্ত হও রমেশ, শান্ত হও, আর আমাকে একটু সময় দাও। বাবলুর বহুত সাহস বেড়েছে, ওকে আমাদের একাত্তরের চেহারাটা আরেকবার দেখিয়ে দিতে হবে। না না কাকা, বাবলু বাবারে সাবধান করে গেছে, বলেছে এ কথা যদি গ্রামের কেউ জানে তাহলে আমাদের পরিণাম খুব খারাপ হবে। ভাই, আপনার হাতে ধরি, এই কথা যেন ঘুণা করে কেউ না জানতে পারে। মেয়েটা আমার বড় হয়েছে, মান সম্মানের চেয়ে আর ভিটে বাড়িটা তো বড় নয়। তবে হ্যাঁ, তো কথা বলি ভাই, আমার বাড়ির এক চিলতে মাটিও ওই রাজাকারের ছেলের হাতে দেবো না। দিলে দিলে আমার চার পুরুষের ভিটে মাটি অশুচি হবে, অপবিত্র হবে। থাপ্পটা তোকে এই জন্য দিলাম যে তুই তোর বাবার বয়সী একজন মানুষের মুখে গরম চা ছুড়ে মেরেছিস। এই হাত মুক্তিযোদ্ধার হাত, এই রাজাকারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ইউনিটের গেরিলা রমেশকে বলিস দেশ ছেড়ে চলে যেতে? ফের যদি তুই রমেশের বাড়ির দিকে নজর দিয়েছিস, তোর চোখ, তোর চোখ আমি উপড়ে ফেলবো। ওই রাজাকারের বাচ্চা, তোর বাপকে 71-এ আমরা মাফ করে দিয়েছিলাম, ওই মাফ কিন্তু এখন পাবি না, কথাটা মনে রাখিস। তোমার লগে মাল নাই? আবার লাগবো, গন্ডগোলে বছরে ঠান্ডা মাথা, আবার লাগবো। এটা লগে থাকতো তুমি কিছু কইলে না, লাও যাই অ্যাটাক করি, ফায়া দেই। আবার লাগবো, গন্ডগোলে বছরে ঠান্ডা মাথা, আবার লাগবো। দিনের আলো বড় খারাপ জিনিস, আরো খারাপ
ওই তিনু শিকদারের নামের লগে যে কমান্ডার শব্দটা আছে ওইটা। ঠান্ডা মাথায় রাইতের আন্ধারে মাসুল লইতে সুবিধা হইব। ডাক্তার, ডাক্তার বাড়ি আছো নাকি? ও ডাক্তার, তুমি বেশ ভেঙে পড়েছো মনে হচ্ছে। অবশ্য ভেঙে পড়ার মতোই ঘটনা, হাজার হোক বাপদাদার ভিটে বাড়ি ছেড়ে যেতে কার বা মন চায়। এই কথা আপনি কোথা থেকে জানলেন? ভয় পেও না, তুমি জানা, কমান্ডার জানা, আর এই জয়নাল মাস্টার জানার মধ্যে কোনো তফাত নাই। ফজরে মসজিদে কমান্ডার ভাইয়ের সঙ্গে দেখা, তার কাছ থেকে শুনলাম সমস্ত ঘটনা। কমান্ডার ভাই বললেন তোমার বাড়িতে আসতে। ওই তো কমান্ডার ভাই এসে গেছেন। ভাই, আপনার হাতে বন্দুক কেন? ওই বাবলুকে, প্রকাশ্য বিবালুকে একটা উচিত শিক্ষা দিয়ে এলাম। বলেন কি, কি হয়েছে, কি করেছেন বাবলুকে? কেরামতের দোকানে বসেছিল, তিনটা থাপ্পড় দিয়ে এসেছি আর বলেছি, ফের যদি রমেশের বাড়ির দিকে নজর দেয় ওর চোখ আমি উপড়ে ফেলবো। আব্বাস কমান্ডার, আপনি দেহি পুরানো জোসেফ ফিরা গেছে, একেবারে আমাগো কমান্ডারের মতো কাম করছে, এই শিক্ষাটা এর দরকার আছে। না না কমান্ডার ভাই, কাজটা আপনি ভালো করেননি। বাবলু, বাবলু ছেলেটা সাংঘাতিক খারাপ ছেলে, ইয়ে ও এর প্রতিশোধ আমার উপরেই নেবে। তুমি তো গীতাদের বাড়ি যাচ্ছ, তুমি কি করে বুঝলা? তোমার সুখ আর কারো সুখ কেন দেখতে পায় না সে আমি গীতার সুখ দেখেই বুঝতে পারি। ধুপি পিঠা বানিয়েছিলাম, এটা গীতারে দিবা, দিয়া আমার কথা বলবা। এই নে পিঠা, মায়া পাঠাইছে। রমেশ কাকা কই রে, রুগী দেখতে গেছে? না, বাজারে গেছে। ও, একটা গান শোনাবি? গান শোনানোর মন নাই। কেন, কি হয়েছে? মানুষের কিছু কিছু কষ্ট থাকে যা মানুষ মানুষে বলতে পারে না। আচ্ছা কত, কাছের মানুষ মরে গেলে বেশি কষ্ট, না কাছের মানুষ দূরে চলে গেলে বেশি কষ্ট? এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে অবশ্য দূরে চলে গেলে বেশি কষ্ট। তোমার একটা কথা বলবো? বল। তুমি লেখক বলেই কথাটা বলছি, লেখক না হলে হয়তো বলতাম না। তো ভূমিকার কি দরকার, কি বলবি বল। আমার খুব ইচ্ছে করে কোন একজন লেখক যদি আমার কাছের মানুষ হতো, আর আমি যদি কোনোদিন দূরে চলে যাই সে যদি আমারে নিয়ে কিছু একটা লিখত।
সম্পর্ক সব ব্যবস্থা ঠিক মতো হয়েছে? হ্যাঁ, সব ব্যবস্থা কইরা ফেলাইছি। কি কাদের, তুই কি কস? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আপনি যেমনে যেমনে কইছেন সব ব্যবস্থা করেছি। আবার লাগব কন্ডগুলে বছরে ঠান্ডা মাথা। আবার লাগব কি ব্যাপার কাকা, একা একা বসে আছো যে? আজ গান বাজনা হবে না? গীতা কই? আছে ঘরে। ডাক্তার বাবু তাড়াতাড়ি চলেন, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি চলেন। কি হয়েছে তোমার মায়ের? তিন দিন ধরে জ্বর, দাঁতে মুখে কিল লেগে রয়েছে, তাড়াতাড়ি চলেন। মনির তুমি একটু থাকবে, গীতা একা আছে, আমি রুগীটা দেখে আসি। আচ্ছা যান কাকা, চলো চলো। ব্যাগটা ধরো চলো। তোরে গান শোনানোর অনুরোধ করাই তো বৃথা, নে আজ আমারটাই শোন। না, অবাক করলি তো, নে শোনা। গন্ডগোলের বছরে ঠান্ডা মাথা,
আবার লাগব। ব্যাপারটা কি, গান গাবার সময় গীতা এমন করে কাঁদল কেন? কমান্ডার ভাই, আপনার আমার হাজার বছরের সম্প্রীতির ঘরে কারা এই আগুন জ্বালালো? আগুন জ্বালালো, আগুন জ্বালালো। পড়ে ঘর এত
তাপরা দেহ শুধু পুরানা অনলে ছাই করে অন্ত বধু ছাই করে অন্ত বধু ছাই করে অন্ত সব গোজগাজ করে রে মা, হাত দেরি করা ঠিক হবে না। হায় মা, হায় হায় রে। জয়নাল, ভেবে কিছু পেলে? এখন কি করা যায়? ভেবে তো আমি কিছুই পেলাম না ভাই। মন বলে এরকম অমানবিক অন্যায়ের একটা প্রতিবাদ করি, কিন্তু বাবলু আর তার দলবলের বিরুদ্ধে দাঁড়িয়ে মান সম্মান আর জীবন নিয়ে এই গ্রামে টিকে থাকা দায় হবে। সমাধান একটাই, আমাকে বোধহয় চলেই যেতে হবে। তবে জমির দলিল আমি রাজাকারের ছেলে বাবলুকে দেবো না। জমি আমি আপনাকেই দিয়ে যাব। যেতেই যদি হয় টাকা পয়সা যা লাগবে আমি তোমাকে দেব, কিন্তু দলিল দিতে হবে না। তোমার বাড়ি তোমারই থাকবে, আমি যতটা পারি দেখাশোনা করে রাখবো। এই ভুলটা আপনি করবেন না কমান্ডার ভাই। ডাক্তার চলে গেলে পাকা দলিলটা যদি আপনার হাতে না থাকে, তাহলে আপনি এই বাড়িটা রক্ষা করবেন কি করে? লোকজন আর নকল দলিল নিয়ে এসে বাবলু ঠিকই এই বাড়ি দখল করে নেবে। তাই ডাক্তারের দেয়া দলিলটা আপনার হাতে থাকা দরকার। মাস্টার ঠিকই বলেছে। চলেন ভাই, রেজিস্ট্রি অফিসে যাই, জমিটা আপনার নামে লিখে দেই। এই তুমি আর একটা ভুল করতে যাচ্ছ ডাক্তার। তুমি আর কমান্ডার দুজনে মিলে রেজিস্ট্রি অফিসে গিয়ে কাজটা করলে সে খবর বাবলুর কাছে পৌঁছতে এক ঘন্টার বেশি সময় লাগবে না। শেষে তোমার যাবার আগে ঝামেলা বাঁধবে, এই কাজটা গোপনে করতে হবে। মুহুরি ডেকে এনে বাড়িতে কাজটা সারতে হবে। না না, তা হয় না জয়নাল। রমেশের বাড়ি জমি আমি আমার নিজের নামে রেজিস্টার করে নিতে পারি না, অসম্ভব। আমাকে তোমরা মাফ করো। কমান্ডার ভাই, একটা ভালো বুদ্ধি খেলেছে আমার মাথায়। আমার সম্পত্তিটাকে মূলধন করে মুক্তিযোদ্ধা দাতব্য চিকিৎসালয় নামে একটা সেবামূলক প্রতিষ্ঠান করে আমাদের এই এলাকার সকল মুক্তিযোদ্ধার কল্যাণে। বিপদে আপদে কাজ করবে এই প্রতিষ্ঠান। আমি মুক্তিযোদ্ধা দাতব্য চিকিৎসালয়ের নামে আমার সমস্ত সম্পত্তি রেজিস্ট্রি করে দেব। আমার মনে হয় এই ভালো। হ্যাঁ হ্যাঁ।
তোমার কি শরীর খারাপ? না। সেই বিকেল থেকে ঘরে বসে আছো, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, আজ তো বাজারে গেলে না, মৎস্য খামারে গেলে না, গীতাদের বাড়িতেও গেলে না। মায়া, আমার মনটা ভালো নেই। কেন, কি হয়েছে? না, কিচ্ছু না। মায়া, তুমি বড় ভালো একটা মেয়ে। এভাবে ঘরে বসে থাকলে তোমার মন ভালো হবে না। যাও, একটু গানটান শুনে আসো, দেখবে মন ভালো হয়ে যাবে। ছেড়ে যাওয়া মরুন জলার চেয়ে
ছেড়ে যাওয়া মরণ জানার চেয়ে অনেক কঠিন। ডাক্তার বাবু, আর দেরি কার লিগা? জিনিসপত্র তো সবই উঠে গেছে, অনেক দূরের পথ, তাড়াতাড়ি রওনা দেওনি ভালো। একটু ধৈর্য ধরো ভাই, একটু ধৈর্য ধরো। ভাই, সেই মুক্তিযুদ্ধের বছর থেকে আপনাকে সেলুট করে আসছি, কোনোদিন কারণটা বলিনি। ভাই, আপনি আমার কমান্ডার ছিলেন, আপনাকে দেখেই এই সেলুটটা করলে সিনেমার রিল চালু হওয়ার মতো আমার মাথার ভেতর ওই যুদ্ধের সমস্ত স্মৃতি চালু হয়ে যায়। আর কি যে ভালো লাগে ভাই, মন পরাণ বুক সব ভরে যায় ভালো লাগায়। ভাই, আপনাকে সেলুট করার সুযোগ তো মনে হয় এই জীবন আর পাবো না। আজ আজ আরেকবার সেলুট করতে ইচ্ছে করি। বলি ভাই, রমেশ ভাই, তুমি যেতে পারবে না, তুমি থাকো, আমি দেখি কি করা যায়। ওই বাবলুদের রোকে দাঁড়াবার শক্তি আমাদের এখনো আছে। তুমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারা কখনো পরাজিত হয় না। কমান্ডার ভাই, আমি একজন মুক্তিযোদ্ধা, এটা সত্যি কথা। তার চেয়ে বড় সত্যি, আজ আমার বয়স 68, আর আমার মেয়েটার বয়স 18। মেয়েটার জীবন নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। আমাকে আপনি মাফ করে দেন ভাই, আর আপনি একটু সাবধানে থাকবেন। যাবার আগে একটা কথা বলি কমান্ডার ভাই, যতদিন এই দেশে ওই রাজাকারদের বিচার না হবে, ততদিন কোনো মুক্তিযোদ্ধা, তার ছেলে মেয়ে নাতি নাতনি কেউ নিরাপদ না। যাই, দেরি হয়ে যাচ্ছে। কমান্ডার ভাই, আমি আপনার মতো মুসলমানের ছেলে হলে এখানে দাঁড়িয়ে আমার দেশের এই পবিত্র মাটিতে দুই রাকাত নফল নামাজ পড়তাম। আমি সনাতন হিন্দুর ছেলে, আমার দেশের এই পুণ্য মাটিতে শেষ প্রণামটা না করে গেলে অধর্ম হবে, মনে শান্তি পাব না। চলি ভাই, চল বাবা, চল। কি খবর? গীতারা নাকি কাল রাতে চলে গেছে, রমেশ কাকুর বাড়িটা খালি পড়ে আছে।
কেন কিছু বলে গেলে না, যাবার বেলা একটু কি পড়েনি মনে, আমার জীবন নিঃসবে তোমার কারণে বন্ধু তোমার কারণে, কেন কিছু দীর্ঘ শ্বাস ভাগে আমার লিখলে কেন এমন সর্বনাশ, শূন্য ঘরে গুমরে মরে আমার দীর্ঘ শ্বাস ভাগে আমার লিখলে তুমি কোন সর্বনাশ, বুকে পোষা আশার পাখি গেলা কোন বনে, আমার জীবন নিঃসবে তোমার কারণে বন্ধু তোমার কারণে, কেন কিছু বাবা, হায়াত মত আল্লাহর হাতে। তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। এটা আমার শেষ ইচ্ছা বলতে পারো। আমি একজন মুক্তিযোদ্ধা, আল্লাহর ইচ্ছাতেই এই দেশটার জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি,
এটা আমার মানব জন্মের সবচাইতে সেরা গর্ব। তুমি মৃত্যুর সময় আমার কানের কাছে প্রথমে কলমা পড়বে, আর আমার মৃত্যুর পর একজন মুক্তিযোদ্ধার সম্মানে করুণ সুরে বিয়োগল তো বাজবেই, এরপর ভালো সুরে গাইতে পারে এমন কেউ যেন গায় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কত কাছের মানুষ মরে গেলে বেশি কষ্ট, না কাছের মানুষ দূরে চলে গেলে বেশি কষ্ট? একজন লেখক যদি আমার কাছের মানুষ হতো, আর আমি যদি কোনোদিন দূরে চলে যাই, সে যদি আমারে নিয়ে কিছু একটা লিখত। খাবার এনেছি, খেয়ে নাও। সাদা কাগজ নিয়ে বসেছ, কি লিখবা? রমেশ ডাক্তারের বাড়ি দখল কইরা পীড়িত খানা বানাইছ, কৃষ্ণলীলা কর। ওই রাজাকারের বাচ্চা, মুখ সামলায় কথা কও। ওই কমান্ডারের বাচ্চা, রাজাকারের বাচ্চা কি জিনিস আস্তরি বুঝাই দিল। Hey!
Oh.
All right.